হ্যালো বন্ধুরা, সমন্বিত কৃষি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম। তো আপনারা যারা নতুন ভাইয়েরা খামার করছেন বিটল পোকার, তো সেই ভাইদের উদ্দেশ্যে এই ভিডিওটা করা। আমাকে কয়েক ভাই ফোন দিয়ে বলেছিলেন যে ভাইজান, আমার বিটল পোকার খামারে মাঝে মাঝে একটা দুইটা করে বিটল পোকার মাদার মারা যাচ্ছে। তারপর এক ভাই আমাকে ফোন দিয়ে বললেন যে ভাই, আমার বিটল পোকা লাল আছে, অর্থাৎ এটা তো কালো দেখতে পাচ্ছেন, যখন বিটল পোকা ইয়ে হয়ে যায়, পূর্ণ মাদার হয়ে যায়, তখন পুরোপুরি কালো হয়ে যায়। আর এই যে ট্রেতে দেখতে পাচ্ছেন, এগুলো কিছু লাল সাদা এরকম আছে, আবার এটা দেখতে পাচ্ছেন পরিপূর্ণ কালো। তো এই যে দেখুন, আমার খামারের একটা ট্রেতে এটা মারা গেছে। তো অনেকে এইভাবে ব্লেম করে যে আমার কোনো সমস্যা নাই খামারে, কোনো আবহাওয়াজনিত কোনো সমস্যা নাই, পানির সমস্যা নাই, বা অন্য কোনো প্রাণীতে খাচ্ছে না, তাহলে কেন আমার পোকা মারা যাচ্ছে? তো সেই ভাইদের উদ্দেশ্যে এই ভিডিওটা করা। তো আসলে ভাইজান, আপনারা অনেকে আমার ভিডিও দেখেছেন বা অন্যান্য ইউটিউবারের ভিডিও দেখেছেন, তো আসলে ব্যাপারটা হচ্ছে প্রত্যেকেরই খামারের পোকা মাঝে মাঝে মারা যাবে। এই পোকা মারা যাওয়ার কিছু কারণ থাকে, কিছু রিজন থাকে। এই যে দেখতে পাচ্ছেন আমার দুইটা ট্রে থেকে এই যে এতগুলা, তো এইভাবে দুই চারটা করে মারা যাবে, এটা স্বাভাবিক। আপনারা জানেন যে বিটল পোকা পূর্ণ বয়স্ক যে ডিম দেয়, যে বিটল পোকার মাদার, এটা 6 থেকে মিনিমাম 6 মাস জীবিত থাকে, তারপর 6 থেকে 8 মাস পর্যন্ত জীবিত থাকে। তো তার মাঝেও দেখা যাচ্ছে যে একটা দুইটা করে মরতে থাকে। তো এইটার কারণ কি? তো আপনারা অনেকে জানেন যে বিটল পোকা যখন উল্টে যায়, অর্থাৎ এরা তো এই যে হাঁটাচলা করে, তো হাঁটাচলা করতে করতে এক সময় দেখা যাচ্ছে যে কোনো কারণ, যে কোনো কারণে এরা উল্টে যায়। উল্টে গেলে এদের সোজা হতে খুব কষ্ট হয়, সোজা হতে পারে না অনেক সময়। তো সেই ক্ষেত্রে ওরা চেষ্টা করতে করতে এক সময় খাবারের সমস্যার কারণে দেখা যাচ্ছে খাবার খাইতে পারে না, বা এক সময় ক্লান্ত হয়ে যায়। এই মানে সোজা হতে না পারার কারণে এক পর্যায়ে এরা মারা যায়। তো এই যে দেখুন, আমি আমার খামারের কয়েকটা ট্রে দেখাচ্ছি, প্রত্যেকটা ট্রেতে দুই একটা করে মারা গেছে। এই যে দেখতে পাচ্ছেন উল্টে আছে, ঠিক আছে। এই মারা যাওয়ার প্রধান কারণ হচ্ছে উল্টে যাওয়া। যদি অপ্রাপ্ত বয়সে মারা যায়, সেটা বুঝতে হবে এই পোকাটা উল্টে গেছে, যার কারণে মারা গেছে। দ্বিতীয়ত বুঝতে হবে, এই যে দেখুন, এই যে আর একটা, এরা এর উল্টে আছে, সোজা হতে পারছে না, অনেক সময় ধরে ট্রাই করতেছে, সোজা হতে পারতেছে না। এই যে দেখুন, সোজা করে দিলাম, এখন স্বস্তি পাইছে। তো এরকম সমস্যাগুলো হয়, দেখা যাচ্ছে যে বয়স পূর্ণ বয়স্ক হয়নি, দেখা যাচ্ছে যে সে লাল অবস্থাতেও যদি উল্টে থাকে তাহলে মারা যাবে। আবার দেখা যাচ্ছে তাদের বয়স 6 মাসের অধিক হয়ে গেছে, সেক্ষেত্রে আস্তে আস্তে একটা দুইটা করে মারা যাবে। তো এই সব কারণে মারা যায়। আরেকটা ব্যাপার হলো, যদি এদের কোনো কারণে হাত পা ভেঙে যায়, এদের তো হাত নাই, হাত বলতে পা, এদের যে 3-3-6টা পা আছে, এই পার কোনো পা যদি ভেঙে যায়, এরা যদি চলাফেরা করতে না পারে, সেই ক্ষেত্রে মারা যাওয়ার সম্ভাবনা থাকে বেশি। তো এইভাবে দেখুন, আপনার ট্রেতে, আপনারা হয়তোবা ট্রেতে কাগজ ইউজ করেন, উপরে কাগজ দিয়ে দেন, কাগজ দিলে বেটার হয়। সেক্ষেত্রে দেখা যায় যে যদি উল্টে যায়, তাহলে এই কাগজের মাধ্যমে এরা সোজা হতে পারে, এ একটা ব্যাপার। আর দ্বিতীয়ত, আমি এই যে প্লাস্টিকের কার্টুনের টুকরা ব্যবহার করেছি, যাতে ডিম পাড়ার সুবিধা হয়, এভাবেও দিতে পারেন, এখন আপনাদের চয়েস। তো যদি সচরাচর ধাক্কা না লাগে এই ট্রেগুলোতে, তাহলে এই ট্রে থেকে পোকা উল্টে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে।
তো আপনারা এদিকে লক্ষ্য রাখবেন, যদি ঝাঁকি লাগে কোনো কারণে সেইভাবে উল্টে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, এই যে আরেকটা। তো এইভাবে বেশিরভাগ সময় আমার ট্রেতে আমি দেখতে পাচ্ছি যে বয়স বেশি হওয়ার কারণে মারা গেছে, আমার খুব কম হয়েছে যে অল্প বয়সে মারা যাচ্ছে। তো বিষয়টা অবশ্যই বুঝতে পেরেছেন। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। আর আগে থেকে যদি আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে থাকেন তাহলে অনেক 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 ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।